আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে দুটি বীজগণিতীয় রাশি। এখানে দুটি বীজগণিতীয় রাশি দেওয়া আছে, প্রথম বীজগণিতীয় রাশি এবং দ্বিতীয় বীজগণিতীয় রাশি। ক নং প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় রাশিটিতে বি স্কোয়ার এর সহগ কত। এখানে দ্বিতীয় বীজগণিতীয় রাশি হচ্ছে এটি, এবং এটির বি স্কোয়ারের সহগ কত তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা সবার প্রথমে সমাধান ক লিখে দ্বিতীয় বীজগণিতীয় রাশিটিকে আমরা লিখে নিব। তাহলে আমরা দ্বিতীয় রাশিটি লিখে নিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে এই দ্বিতীয় রাশিটির বি স্কোয়ারের সহগ কত। আমরা এখানে দেখতেছি যে বি স্কোয়ারের সাথে -5 গুণাকারে রয়েছে, এখানে কোনো চিহ্ন নাই, অর্থাৎ এখানে গুণ চিহ্ন। তাহলে বি স্কোয়ারের সাথে যেহেতু -5 গুণাকারে রয়েছে, তাহলে -5 হচ্ছে বি স্কোয়ার এর সহগ। আমরা লিখব এখানে বি স্কোয়ার এর সহগ হলো -5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আমাদের ক নং প্রশ্নের সমাধান কীভাবে করলাম। আমাদের ক নং প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় রাশিটিতে বি স্কোয়ার এর সহগ কত। আমরা সবার প্রথমে দ্বিতীয় রাশিটি লিখলাম। দ্বিতীয় রাশির বি স্কোয়ারের সাথে -5 গুণাকারে যুক্ত রয়েছে, এই জন্য -5 হচ্ছে বি স্কোয়ারের সহগ। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। আমাদের খ নং প্রশ্নে বলা হয়েছে রাশি দুটির যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দুটি রাশি দেওয়া রয়েছে, আমরা এই দুইটি রাশিকে এখন যোগ করব। আমরা সবার প্রথমে লিখে নিব সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ পদ বলতে বোঝানো হয় যখন একাধিক পদের মধ্যে শুধুমাত্র সহগের মধ্যে পরিবর্তন থাকবে, বাকি সবগুলো হুবহ একই থাকবে, তাদেরকে আমরা সদৃশ পদ বলে থাকি। যেমন আমরা সবার প্রথমে প্রথম যেই রাশিটি দেওয়া রয়েছে তা আমরা লিখে ফেলবো এখন। তাহলে আমরা এখন প্রথম রাশিটি বসালাম, এখন আমরা দ্বিতীয় রাশিটিকে লিখব। আমাদের দ্বিতীয় রাশিতে সবার প্রথমে -5 বি স্কোয়ার, এই যে এখানে বি স্কোয়ার রয়েছে, আমাদের এখানে দেখতে হবে যে বি স্কোয়ার রয়েছে কিনা। এই যে এখানে বি স্কোয়ার, তাহলে এই বি স্কোয়ার বরাবর নিচে আমরা লিখব -5 বি স্কোয়ার। এখানের মধ্যে এই যে এখানে বি স্কোয়ার এবং এখানে বি স্কোয়ার হুবহু একই রয়েছে, শুধুমাত্র সহগে পরিবর্তন, তাহলে আমরা তাদেরকে বলবো সদৃশ পদ। এখন পরবর্তীতে 7 AB, আমরা দেখব AB এখানের মধ্যে রয়েছে কিনা। এই যে এখানে AB রয়েছে, আমরা বরাবর এটির নিচে +7 AB লিখে দিব। এরপরে আমরা এখানের মধ্যে দেখতেছি 6A² আমরা এখানে 6A² নিচে এই 6A² লিখে দিব। এখন আমাদেরকে বলা হয়েছে যোগফল নির্ণয় করার জন্য, তাহলে আমরা এখানের মধ্যে যোগ করব। আমরা এখানে লিখে দেব যে যোগ করে আমরা এখন দেখব ফলাফল কত বের হয়। তাহলে 9B² -5B², তাহলে 9টা B² থেকে যদি আমরা 5টা B² মাইনাস করি, তাহলে থাকবে 4টা B² অর্থাৎ 4B². এখন চিহ্ন কী বসবে, 9-এর সামনে প্লাস চিহ্ন, 5-এর সামনে মাইনাস চিহ্ন। তাহলে যেহেতু 9 বড়, তার সামনে প্লাস চিহ্ন থাকাতে এখানেও প্লাস চিহ্ন দিয়ে দিব। তাহলে এখন এখানের মধ্যে রয়েছে -2AB +7AB, অর্থাৎ 7টা AB থেকে 2টা AB মাইনাস করতে হবে। তাহলে 7টা থেকে 2টা চলে গেলে আর থাকে 5টা AB অর্থাৎ 5AB। এখন 7-এর সামনে প্লাস, 2-এর সামনে মাইনাস, তাহলে বড়টার সামনে প্লাস থাকাতে এখানে প্লাস চিহ্ন বসবে। এখন এখানের মধ্যে কী হবে, +6A² +6A² দুইটার মধ্যেই যোগ চিহ্ন, তাহলে আমরা উভয়টাকে যোগ করে দিব। 6 হয় 12 অর্থাৎ 12A² তাহলে আমরা এখানের মধ্যে A² দিয়ে দিব। এখানের মধ্যে তাহলে কী হয়ে গেল, 12A² 6টা A² 6টা A² একসাথে করলে কত হবে, 12টা A² তাহলে আমরা এখানে ফলাফল হিসেবে লিখে দিব। অতএব রাশি দুইটির যোগফল হলো 12A² +5AB +4B² এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আমাদের এই খ নং প্রশ্নের সমাধান কীভাবে করলাম আরেকবার বলে দিই। আমাদের খ নং এ বলা হয়েছে রাশি দুটির যোগফল নির্ণয় করো। আমরা আমাদের উদ্দীপকে যে দুটি রাশি দেওয়া রয়েছে এই রাশি দুটিকে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাবো। সদৃশ পদ কোনগুলো, সদৃশ পদ হচ্ছে যখন ভিত্তি এবং পাওয়ার একই থাকবে, অর্থাৎ একাধিক পদের মধ্যে শুধুমাত্র সহগে পরিবর্তন থাকবে, বাকি সবগুলো এক থাকবে, তাদেরকে আমরা বলবো সদৃশ পদ। যেমন উদাহরণ হিসাবে যদি এখানের মধ্যে আমি যদি লিখি 7AB আর এখানের মধ্যে যদি লিখি 3AB, তাহলে এখানেও AB এখানেও AB,
পরিবর্তন কিসে? পরিবর্তন শুধুমাত্র সহগে। তাহলে যখন শুধুমাত্র সহগে পরিবর্তন থাকবে তখন তাদেরকে আমরা বলবো সদৃশ পদ। শুধুমাত্র সহগে পরিবর্তন আর বাকি যা আছে সব একই রকম, তাদেরকে আমরা সদৃশ পদ বলে থাকি। আমরা সদৃশ পদ হিসেবে নিচে নিচে সাজিয়ে আমরা লিখব। প্রথম রাশিটিকে লিখলাম, এরপর দ্বিতীয় রাশিটিকে সদৃশ পদ অনুযায়ী নিচে নিচে সাজালাম। এরপর আমাদেরকে যোগ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এখানে 9টা b² থেকে 5টা b² মাইনাস করি তাহলে ফলাফল হবে +4b². 7টা ab থেকে যদি 2টা ab মাইনাস করি তাহলে ফলাফল হবে 5ab, সামনে বসবে প্লাস চিহ্ন কারণ বড়টার সামনে প্লাস। এবং 6টা a² 6টা a² যোগ করতে হবে তাহলে হয়ে যাবে 12টা a² অর্থাৎ 12a² তাহলে আমরা বলতে পারি রাশি দুটির যোগফল হলো 12a² প্লাস 5ab প্লাস 4b². এটি হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। আমাদের গ নং প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশির সাথে কোন রাশি যোগ করলে যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা 6b² বেশি হবে। অর্থাৎ আমাদেরকে প্রথম রাশির সাথে অন্য একটি রাশি যোগ করতে হবে যাতে করে যোগফল দ্বিতীয় রাশির চাইতেও 6b² বেশি হয়ে যায়। অর্থাৎ দ্বিতীয় রাশি যত আছে তার চাইতেও 6b² বেশি হবে। কখন? প্রথম রাশির সাথে অন্য একটি রাশি যোগ করলে। এখন কোন রাশি যোগ করলে এই ফলাফলটা হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে সমাধান গ লিখে আমরা লিখে নিব যে ধরি প্রথম রাশির সাথে x রাশি যোগ করতে হবে। তাহলে আমরা এখন প্রথম রাশিটিকে আগে সবার প্রথমে লিখে নিই। তাহলে প্রথম রাশিটি হলো 6a² মাইনাস 2ab প্লাস 9b², তার সাথে আমরা x রাশিটিকে যোগ করব। তাহলে যোগ করলে যেই যোগফল হবে এই যোগফল দ্বিতীয় রাশি অর্থাৎ মাইনাস 5b² প্লাস 7ab প্লাস 6a² এটির চাইতে 6b² বেশি হবে। এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেটি হচ্ছে এখানে দ্বিতীয় রাশির চাইতে 6b² বড় হচ্ছে এই যে এই বাম পক্ষটি। এখন আমরা যদি এই ডান পক্ষের সাথে যদি 6b² যোগ করে দিই, কেন যোগ করলাম তার কারণ হচ্ছে আমাদের এই দ্বিতীয় রাশিটি 6b² কম থাকার কারণেই এই বাম পক্ষ 6b² বড় হয়ে গেছে। তাহলে ডান পক্ষ 6b² কম। আমি যদি এখন 6b² বাম ডান পক্ষের সাথে যোগ করে দিই, আমি যদি ডান পক্ষের সাথে 6b² যোগ করে দিই তাহলে উভয় পক্ষ সমান হয়ে যাবে। যেমন একটা উদাহরণ যদি আমি পাশে দিই তা হচ্ছে আমি যদি এখন এদিকে লিখি যে 7 এবং এদিকে যদি লিখি 5, তাহলে 7 এবং এদিকে লিখলাম 5, তাহলে 5-এর চাইতে 7 2 বড়। তার মানে কি? তাহলে আমরা বলতে পারি 7-এর চাইতে 5 2 কম। আমি যদি এখন 5-এর সাথে 2 যোগ করে দিই তাহলে কি উভয় পক্ষ সমান হবে না? হ্যাঁ, উভয় পক্ষ সমান হবে। অর্থাৎ প্রথমে 7 এবং 5 সমান ছিল না, 5 এই সংখ্যাটি 7-এর চাইতে 2 কম ছিল তাহলে সমান না। আমি যদি এখন তাহলে 5-এর সাথে 2 যোগ করে দিই, যতটুকু কম ছিল আমি যদি ততটুকু যোগ করে দিই তাহলে উভয় পক্ষ সমান হয়ে যাবে। একই পদ্ধতিতে আমাদের এই অঙ্কটাতে তা হচ্ছে আমরা যদি এই ডান পক্ষে 6b² যোগ না করি তাহলে আমাদের এই বাম পক্ষ 6b² বড় হয়ে যায়। তাহলে আমরা এই ডান পক্ষের মধ্যে 6b² যোগ করে দিলে উভয় পক্ষ সমান হয়ে যাবে। এই এই নিয়মটার মতো উভয় পক্ষ সমান হয়ে যাবে, এই জন্য আমরা মাঝখানে সমান চিহ্ন দিলাম। আমাদের মূল উদ্দেশ্য থাকবে x এর মান বের করা, কারণ আমরা সবার প্রথমে বলে নিছি যে x কে আমরা ধরে নিলাম যে এই রাশিটি যোগ করতে হবে। এখন x এর মান কত আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে পরবর্তী লাইনে আমরা এখন কি করব তা হচ্ছে এই শুধু x-টাকে বাম পক্ষে রেখে দিব আর বাকি সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে x = ডান পক্ষে ইতিমধ্যে যা আছে তাই থাকবে, মাইনাস 5b² প্লাস 7ab প্লাস 6a² প্লাস 6b². এখন আমরা এই বাম পক্ষ থেকে এই পদগুলোকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে প্লাস 6a² ডান পক্ষে আসলে হবে মাইনাস 6a², মাইনাস 2ab ডান পক্ষে আসলে হবে প্লাস 2ab, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। একদিক থেকে কোনো কিছু অন্যদিকে গেলে তার চিহ্নটি বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে প্লাস 2ab প্লাস 9b² হয়ে যাবে মাইনাস 9b², আর কোনো কিছু নাই। তাহলে এখন আমরা পরবর্তী লাইনে কী করব? বা
এক্স ইকুয়াল টু, আমরা এখানের মধ্যে সবগুলো এই ভিত্তি এবং পাওয়ার এইগুলোকে আমরা সব এক্স একদিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে মাইনাস ফাইভ বি স্কোয়ার, এখানে প্লাস সিক্স বি স্কোয়ার, তাহলে এখানের মধ্যে পাঁচটা বি স্কোয়ার হচ্ছে মাইনাস, আর এখানের মধ্যে ছয়টা বি স্কোয়ার প্লাস, তাহলে এটা বড়। তাহলে ছয়টা থেকে যদি আমরা পাঁচটা বাদ দিই তাহলে থাকবে একটা বি স্কোয়ার, অর্থাৎ শুধু বি স্কোয়ার। আরও আছে কি না, এই যে এখানের মধ্যে আরও আছে, তাহলে মাইনাস নাইন বি স্কোয়ার, তাহলে আমাদের একটা বি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস নাইন বি স্কোয়ার, তাহলে ফলাফলটা কি হবে? তাহলে আমরা তো একটা থেকে নয়টাকে বিয়োগ করতে পারবো না, তাহলে নয়টা থেকে একটাকে বিয়োগ করে দিই, থাকবে আটটা, অর্থাৎ এইট বি স্কোয়ার। চিহ্ন কী বসবে? এখানের মধ্যে একটা, এখানের মধ্যে নয়টা, নয়ের সামনে কী চিহ্ন? মাইনাস, তাহলে ফলাফল হবে মাইনাস এইট বি স্কোয়ার। আমরা এখানে লিখে দিব মাইনাস এইট বি স্কোয়ার। এখন এখানে আমাদের রয়েছে এবি, প্লাস সেভেন এবি, এখানে আমাদের রয়েছে প্লাস টু এবি, দুইটাই প্লাস, তাহলে আমরা একসাথে করে দিই সাতটা এবং দুইটা, অর্থাৎ নয়টা, তাহলে প্লাস নাইন এবি। এরপরে রয়েছে এ স্কোয়ার, প্লাস সিক্স এ স্কোয়ার, মাইনাস সিক্স এ স্কোয়ার, অর্থাৎ ছয়টা এ স্কোয়ার থেকে ছয়টা এ স্কোয়ার মাইনাস করতে হবে, তাহলে কী থাকে? জিরো থাকে, অর্থাৎ এই দুইটা বাদ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি। তাহলে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি প্রথম রাশির সাথে মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি যোগ করলে দ্বিতীয় রাশির চাইতে সিক্স বি স্কোয়ার বড় হয়ে যাবে। আমরা এই প্রশ্ন থেকে এটা এখন বুঝতে পারবো, তা হচ্ছে প্রথম রাশির সাথে, এই যে প্রথম রাশি, প্রথম রাশির সাথে মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি যোগ করলে যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা, এই যে দ্বিতীয় রাশি অপেক্ষা সিক্স বি স্কোয়ার বেশি হবে। আমরা যদি প্রথম রাশির সাথে এই রাশিটি যোগ করে দিই তাহলে যোগফল দ্বিতীয় রাশির চাইতে সিক্স বি স্কোয়ার বেশি হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখব উত্তর হিসাবে, অতএব প্রথম রাশির সাথে মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি রাশিটি যোগ করলে যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা সিক্স বি স্কোয়ার বেশি হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা আমাদের এই গণং প্রশ্নের সমাধান কীভাবে করলাম আরেকবার বলে দিই। আমাদের গণং প্রশ্নে বলা হয়েছে প্রথম রাশির সাথে কোন রাশি যোগ করলে যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা সিক্স বি স্কোয়ার বেশি হবে, অর্থাৎ প্রথম রাশির সাথে এমন একটি রাশিকে যোগ করতে হবে যাতে করে যোগফল দ্বিতীয় রাশির চাইতেও সিক্স বি স্কোয়ার বড় হয়ে যায়। তাহলে আমরা এখন, আমরা তো জানি না কোন রাশি যোগ করতে হবে, আমরা ধরে নিলাম যে এক্স রাশি প্রথম রাশির সাথে যোগ করতে হবে। তাহলে প্রথম রাশিকে লিখলাম, তার সাথে আমরা এক্স যোগ করে দিলাম, যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা সিক্স বি স্কোয়ার বড়। এখন যেহেতু বাম পক্ষ বড়, ডান পক্ষ ছোট, আমি যদি এখন ডান পক্ষকে সমান বানায় ফেলতে চাই তাহলে ডান পক্ষ যতটুকু কম আমি ততটুকু ডান পক্ষকে দিয়ে দিব যাতে করে উভয় পক্ষ সমান হয়ে যায়। তাহলে এখানের মধ্যে সিক্স বি স্কোয়ার আমি যোগ করে দিলাম, কারণ ডান পক্ষ কিন্তু সিক্স বি স্কোয়ার কম ছিল, তাহলে আমি সিক্স বি স্কোয়ার ডান পক্ষকে দিয়ে দিলাম, অর্থাৎ যোগ করে দিলাম, এতে করে উভয় পক্ষ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে। এখন পরবর্তী লাইন, আমাদের মূল উদ্দেশ্য এক্স এর মান বের করা, তাহলে বাম পক্ষে এক্সকে রেখে বাকি সবগুলোকে ডান পক্ষে নিয়ে যাব, আর ডান পক্ষে নিলে কি হবে? সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ইতিমধ্যে ডান পক্ষে যা আছে আমরা হুবহু তাই লিখে দিব, এরপর বাম পক্ষ থেকে পদগুলোকে ডান পক্ষে নিয়ে যাব, প্লাস সিক্স এ স্কোয়ার ডান পক্ষে গেলে মাইনাস সিক্স এ স্কোয়ার, মাইনাস টু এবি ডান পক্ষে গেলে প্লাস টু এবি, প্লাস নাইন বি স্কোয়ার ডান পক্ষে গেলে মাইনাস নাইন বি স্কোয়ার, অর্থাৎ চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। এখন আমরা যদি মাইনাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার এই তিনটাকে যদি একসাথে করি তাহলে ফলাফল হয় মাইনাস এইট বি স্কোয়ার, প্লাস সেভেন এবি প্লাস টু এবি একসাথে করলে হবে প্লাস নাইন এবি, প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ স্কোয়ার একসাথে করলে জিরো হবে, এই জন্য এখানে আর লিখলাম না। তাহলে আমরা পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু মাইনাস এইট বি স্কোয়ার প্লাস নাইন এবি। এটি হচ্ছে একটি রাশি যা
প্রথম রাশির সাথে যোগ করলে যোগফল দ্বিতীয় রাশি অপেক্ষা 6b² বেশি হবে। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।